প্রতিষ্ঠার চোদ্দ বছর পর আগামী এগারো জানুয়ারি হতে যাচ্ছে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সমাবর্তনকে ঘিরে হাজারো গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম এই সমাবর্তনে অংশ নেবেন আঠারো হাজারেরও বেশি শিক্ষার্থী রাশেদ বাপ্পিলি রিপোর্ট জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন সর্বোচ্চ শিক্ষা লাভের আনুষ্ঠানিক স্বীকৃতি তাই তো উচ্ছ্বাসটাও যেন বাঁধ ভাঙা বাঁধন হারা দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে যেন আনন্দ উৎসবের মেলা কালো গাউন কালো হ্যাটে পুরো ক্যাম্পাস ছেয়ে শিক্ষার্থীদের অন্তরে ডানা মেলেছে গেলেও রঙিন সব সবাই যেন একই রঙের পাখি হয়ে অপেক্ষায় উড়ে যাওয়ার এই গাউনটা পরে আসলে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং এ থেকে অনেক দায়িত্ব আমার বেড়ে গেল আর কি শিক্ষার জন্য এখানে এসেছি এবং সেবার জন্য বের হয়ে যাব আমরা দেশগড়ার কাজে আত্মনিয়োগ করবো যাতে আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে পারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সমাবর্তনে অংশ নিতে হাজারো গ্রাজুয়েট হয়েছেন ক্যাম্পাসমুখী ক্যাম্পাস পরিণত হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় এমন বন্ধু বান্ধব যে দশ বারো বছর পরে আবার একসাথে দেখা হলো স্মৃতিগুলো এখন চোখের মধ্যে বাসছে আমাদের এত বছর পর আজকে সবার সাথে আবার দেখা আগামী এগারোই জানুয়ারি পুরান ঢাকার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবর্তনে অংশ নেবেন ১৮ হাজারেরও বেশি গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন বক্তা হচ্ছেন পদার্থবিজ্ঞানে দেশের একমাত্র ইমিরেটাস অধ্যাপক অরুণ কুমার বসাক সমাবর্তন প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটা বিরাট আরোধ্য একটা বিষয় এই পর্যন্ত যে আয়োজন মোটামুটি বলতে পারি যে একটা প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার প্রথম সমাবর্তন করার জন্য প্রথম অভিজ্ঞতার আলোকে পরবর্তীতে নিয়মিত সমাবর্তন আয়োজন করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সালে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু রূপান্তর দীর্ঘ দেশের নানা আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই এই শিক্ষার্থীরা কর্মজীবনেও একই প্রত্যয়ে দেশ গড়ার শপথ নিতে সমাবর্তনের অপেক্ষায় হাস্যজ্জলেই মুখগুলো রাশেদ বাপ্পী সমসংবাদ taka